হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছে। আজ আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সবজি হিসেবে টমেটোকে আমরা সবাই জানি, এর আছে নানা ধরনের গুণাগুণ। টমেটো তৃপ্তিদায়ক ফল ঔষধ। টমেটো খেলে রক্তের লাল কণিকা বৃদ্ধি পায় এবং শরীরের ফ্যাকাশে ভাব ও রক্ত স্বল্পতা দূর হয়। আপেল, কমলালেবু, আঙ্গুর প্রভৃতি দামি ফলের চেয়ে টমেটোতে রক্ত তৈরির ক্ষমতা বেশি। তাহলে এখন টমেটোর পুষ্টি উপাদান ও গুণাগুণ সম্পর্কে জানব। পুষ্টিগুণ: প্রতি 100 গ্রাম টমেটোতে আছে 0.9 গ্রাম আমিষ, 3.6 গ্রাম শর্করা, 0.8 মিলিগ্রাম আঁশ, 0.2 মিলিগ্রাম চর্বি, 20 ক্যালোরি শক্তি, 48 মিলিগ্রাম ক্যালসিয়াম, 20 মিলিগ্রাম ফসফরাস, 0.64 মিলিগ্রাম লৌহ, 351 মাইক্রোগ্রাম ক্যারোটিন ও 27 মিলিগ্রাম ভিটামিন সি। চর্মরোগের চিকিৎসায়: চর্মরোগের চিকিৎসায় টমেটোর রস একটি কার্যকর উপাদান। একটি টাটকা টমেটো নিয়ে তার রস সংগ্রহ করুন, তারপর সেই রস ত্বকের যে স্থানটি রোগাক্রান্ত সেখানে মাখুন। এভাবে দিনে 2 থেকে 3 বার মাখুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। সৌন্দর্য বৃদ্ধিতে: সৌন্দর্য ধরে রাখতে এবং মুখের বয়সের ছাপ লুকাতে টমেটো ব্যবহার করা যায়। টাটকা টমেটো কেটে টুকরো টুকরো করার পর সেগুলো রসের সঙ্গে খানিকটা চিনি মিশান। এই চিনি মিশ্রিত রস প্রতিদিন মুখে মাস্ক হিসেবে ব্যবহার করুন, এতে মুখের ত্বক মসৃণ ও কোমল হবে। বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে, এই টমেটোর চিকিৎসায় সেই ছাপ লুকাতে কার্যকর। ক্যান্সার প্রতিরোধে: ক্যান্সার প্রতিরোধক টমেটোর পুষ্টিগুণের কথা আমরা আগেই উল্লেখ করেছি। এটা যে কোনো রোগের মাত্রা হ্রাস করার ক্ষমতা রাখে। বিশেষ করে বলতে হয় ক্যান্সারের কথা, বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন 1 থেকে 2টা টমেটো খেলে মানুষের ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে যায় টমেটোতে। লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে, যা ফুসফুস, পাকস্থলী, অগ্নাশয়, কোলন স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের প্রতিরোধে সাহায্য করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে: এটা রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে। সকালে খালি পেটে 1 থেকে 2টা টমেটো খাবেন, সঙ্গে কিছু চিনিও মিশিয়ে নিতে পারেন। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখে। রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণে: রক্ত স্বল্পতার চিকিৎসায় কাজে লাগে। যারা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের জন্য এটা বেশ উপকারী একটি সবজি বা ফল। একটি আপেল, একটি টমেটো এবং 15 গ্রাম তিল একসাথে খাবেন, প্রতিদিন 1 বা 2 বার খেতে পারেন, এতে রক্তের স্বল্পতার সমস্যা অনেকটাই দূর হবে। মুখ গহ্বরের ক্ষত চিকিৎসায়: ক্ষতের চিকিৎসা এটা কার্যকর। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 1 বার করে টমেটোর রস খান, দেখবেন দিন দশেকের মাথায় মুখ গহ্বরের মাঝে মাঝে যে ক্ষতের সৃষ্টি হয় তা দূর হয়ে যাবে। টমেটো সম্পর্কে জানেন না এমন লোক খুঁজে পাওয়া যায় না। টমেটো আমাদের সকলের নিকট অতি পরিচিত একটি সবজি। এটি সাধারণত শীতকালীন একটি সবজি। টমেটো খেতে খুবই সুস্বাদু। টমেটোর নানা ধরনের পুষ্টিগুণ ও উপকারিতার কথা আমাদের সকলের জানা আছে। টমেটো আমাদের বিভিন্ন উপকারিতার মধ্যে একটি হলো আমাদের চোখ। চোখ হলো আমাদের সবচেয়ে উপকারী এবং মূল্যবান দুটি অঙ্গ। এর মধ্যে আমরা সব কিছুই দেখতে পারি। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কমে আসে, তাই আমাদের চোখের যত্নের ব্যাপারে অনেক সচেতন হওয়া উচিত। একই সাথে আমাদের এমন সব খাবার গ্রহণ করা উচিত যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে। সাধারণত ভিটামিন এ আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী। ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে এবং একই সাথে অল্প বয়সী চোখের সমস্যা কমিয়ে থাকে। আর এক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো উপকার করতে পারে কাঁচা টমেটো। এতে আছে অনেক উপকারী সব পুষ্টি উপাদান, এর মধ্যে অন্যতম হলো ভিটামিন এ, যা আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি উপকারী। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।